আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে আমরা ব্র্যান্ড নিউ সং অফ হিরো আলম নিয়ে হাজির হয়ে গেছি। আমাদের আজকের রিভিউয়ে আছেন ক্যানাডিয়ান ভিডিও থেকে শিবলী আপু এবং বাংলাদেশ আমেরিকান টুইনস মম থেকে জাফরিন আপু, এবং আমরা আজকে রিভিউ করব হিরো আলমের ওলে ওলে সং। আসসালামু আলাইকুম সবাইকে, আসসালামু আলাইকুম সবাইকে। চলেন আমরা শুরু করি। নায়ক বাবু কোথায়? আমি জাস্ট ইউজড টু হচ্ছিলাম, এই যে আজকে আমার আল্লাহ নতুন, ওরকম হিরো আলম ভাইও চেঞ্জ করছে, নতুন আরেকজনকে নিয়ে আসছে। আপনি কি এটা খেয়াল করছেন? এটা কি অন্য প্রোডাকশন? আমি জানি না, আমি কাইন্ড অফ আমার আগের সেটটা মিস করতেছি। তোমরা তো গ্রেট রিভিউয়ার, রিভিউ করতে যায় একদম ওতপ্রোত ভাবে জড়িত হয়ে মানে যা ইচ্ছা তাই গাইছে। এক্ষুনি আমি এটাই শুনে বললাম যে ঘুম থেকে উঠে কে বলছে পাইলে। আচ্ছা কোনো মানে আছে হিরো আলমের মাওলা ও মাওলা গানে? যতটুকু মানে সে পয়েন্ট গেইন করছিল এই ওলে ওলে গান দিয়ে সব শেষ করে দিছে। বাচ্চা বসে বসে লিখছে। তবে আমার মনে হচ্ছে হিরো ভাই সিঙ্গিং কিন্তু বেটার হয়েছে আগে চেয়ে, একটু বেটার না, একটু বেটার হয়েছে। কথাগুলো খুবই ফালতু টাইপের। আচ্ছা আপনারা কি তার কস্টিউম দেখছেন কেউ? তার মধ্যে কোন ইনার মিনিং আছে শিলিয়াপু? মানে হচ্ছে যে সে স্পাইডার মতো উঠতেছে কিন্তু উপরের দিকে। তুমি মনে করো উনি এত চিন্তা করে এগুলো করছে? বুঝতে হবে সে মনের আনন্দে আছে। এখন তো ভাইয়ার অনেক পয়সা আছে না, এখন সবাই উড়ে উড়েই আসে। আরে শুভ ভাই তো পুরো বাবু ভাইকে নকল করতেছে। হিরো আলম ভাই এরকম গান গাইলে কেউ বুকে ছটফটানি দেখবে না, বোঝার চেষ্টাও করবে না, আপনার কাছ থেকে দুই সময় দূরে দূরে থাকবে। এই গানটা উইন্টারের জন্য পারফেক্ট। বাংলাদেশেও শীত বেশি পড়তেছে, চায়ের দোকানগুলোতে যখন মাইকে এই গানটা বাজাবে তখন সবার শরীরে একটা অটোমেটিক একটা কারেন্ট চলে আসবে। আপনি না পেটের উল্টো রিঅ্যাকশনও হতে পারে যে এই গান শুনে সবার মাথায় রক্ত উঠে গেল। সেখানে বললো যে তোমাকে দেখার আশায় আগেকার বন্ধুরা সব চলে যায়। আগেকার বন্ধু না, আগেকার ফ্যান আমার চলে যায়। আগেকার প্রেম না ফ্যান না কি? আমি শুনছি পাখিরা। আচ্ছা এটা আমাদের ভিউয়ারদের জন্য একটা থাকা থাকুক, আমাদের সবার জন্য একটা কুইজ থাকলো ভিডিওতে যে হিরো আলম এখানে কোন শব্দটা ইউজ করেছে। ভাই আপনি যদি আমাদের এই ভিডিও দেখেন তাহলে সঠিক উত্তরদাতাকে প্লিজ আপনি সাবস্ক্রাইব করে দিবেন। আরে অসাধারণ গান শিলিয়াপু, যখনই মাইয়া দেখি
হিরো আলম ভাই, আমি আপনাকে মালা ও মালা এই গানে 10-এর মধ্যে 8 দিয়েছিলাম, আমার একদম মনে পড়ে। বাট এই গান শোনার পরে আমি কিন্তু আপনাকে আবার 0 দিচ্ছি, আই এম ভেরি সরি। হিরো আলম ভাই, আপনি জানেন যে আমরা আপনার ফ্যান। যেটা মন্টি বললো যে মালা মালা শুনে আমি খুবই মানে উৎসাহিত ফিল করতেছিলাম যে আপনি বেটার হচ্ছেন, এই গানে যেহেতু আপনি খারাপ হয়েছে আমি 0 না, আমি আপনাকে মাইনাস দিব। সবার জন্য অনেক শুভকামনা রইল, আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।